আগে কখনো বেলগাছের ফুল দেখা হয় নাই, এই প্রথম বেলগাছের ফুল দেখলাম। ঈদে ছুটি কাটাতে গিয়ে কিছু কাজে সামিল হয়ে আসলাম, সেটা হচ্ছে গিয়ে ধানের কাজে। তো গতবারও এরকম হয়েছে, যখন রমজানের ঈদ করতে গেছি তখন হচ্ছে ধান আসছিল। তো এবারও ব্যতিক্রম নয়, গত বছরের মতো যখন ঈদ করতে গেলাম তখন ধান আসছে। এটা হচ্ছে গিয়ে ঈদের পর দিনকার ভিডিও। তো ঈদের আনন্দের সাথে সাথে কিছু কিছু কাজে সামিল হইলাম, এই এগুলো দেখলাম। যদিও হ্যাঁ, অনেক এই কাজগুলোতে প্রচুর পরিশ্রম, প্রচুর কষ্টের, তাও ভালো লাগে। এই জিনিসগুলো কিন্তু সচরাচর সহজে দেখা যায় না। ধান দেখার সৌন্দর্য কিন্তু আলাদা একটা ভালো লাগা, কিংবা আলাদা একটা সুন্দর দেখায়। আর এখন তো সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে ধানগুলো নেওয়া হয়, কষ্ট কমে গেছে প্রচুর। এমন না যে কষ্ট কমে গেছে বলতে কষ্ট নাই, কষ্ট আছে, তবে আগের তুলনায় কষ্টটা কমে গেছে প্রচুর প্রচুর প্রচুর। আধুনিক পদ্ধতিতে ধানগুলো খড় থেকে আলাদা করে নেয়ার পর এর মধ্যে অনেক রকম প্রসেসিং আছে, আর এখন হচ্ছে যে সে প্রসেসিংটা চলতেছে। ধান ঝাড়া আমরা সবাই বুঝি, তো ঝাড়ার এখন হচ্ছে ঝাড়ার কাজটা করতেছে না, এটাও হচ্ছে আধুনিক পদ্ধতি। ফ্যানের বাতাস দিয়ে, তারপরে ধানগুলোকে বাতাস দিয়ে ওইখানের অবশিষ্ট, ধান ছাড়া অবশিষ্ট যে অংশগুলো থাকে সেগুলো ছাড়িয়ে নেয়া। আর এর মধ্যে আমার একটা জিনিস স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে ধানগুলো ভেজানো। ওই যে দেখলেন বাতাস দেওয়া হয়েছে, বাতাস দেওয়ার পর ধানগুলোকে পানিতে ভেজানো হয়েছে। ভেজানোর পর এখন যেটা দেখতেছেন, এগুলোকে সেদ্ধ করা হইতেছে। সেই দিনের বেলা ধানগুলোকে সেদ্ধ দেওয়া হয়েছে, এতটুকু তো আমি ভিডিও করি নাই। দিনের বেলার একটুখানি ভিডিও নিছি আর রাতের বেলার একটুখানি ভিডিও নিছি। সেই দিনের বেলা থেকে ধানগুলোকে সেদ্ধ দেওয়া হয়েছে, তখন থেকে এ পর্যন্ত রাত হয়ে গেছে। আর এটা হচ্ছে যে পরদিন সকালবেলা, রাতে সেদ্ধ করা ধানগুলোকে পরদিন যখন রোদ উঠছে সকালে রোদে দিয়ে দিছে। তো দুদিন লাগছে এই ধানগুলো শুকাইতে, এখন হচ্ছে গিয়ে এগুলোর অন্য কাজ হবে আর কি। আর এর মধ্যে হচ্ছে গিয়ে আমি ছাদে আসছি, ছাদের মধ্যে ধানগুলো শুকাতে দেওয়া হয়েছে। আর এর মধ্যে হচ্ছে আমার যা ছাদের মধ্যে কি কি করছে সেটা একটু দেখাচ্ছে, যদিও বেশি কিছু নাই, আরও কয়েকটা জিনিস আছে, তো আমি বেশি কিছু তুলি নাই। এখানে দুইটা মরিচ গাছ দেখলাম, সেগুলোকে দেখে অনেক বেশি সুন্দর লাগতেছিল, আর ওইটাই ভিডিও করলাম। আর মরিচ গাছগুলো একেবারে বট গাছের মতো মানে হয়ে আছে। বট গাছ যেরকম দেখতে খাটো, ডালপালা ছড়িয়ে ছিটিয়ে থাকে, ওরকম হয়ে আছে আর কি। আর এটা তো কম বেশি অনেকে চিনে, ড্রাগন গাছের মধ্যে এই তো একটা দুইটা করে ফুল আসতেছে, এখনও ওইভাবে ফুল আসে নাই। গাছটা মাসালে অনেক বড়, এবার হয়তো অনেক ফুল আসবে। এখন নতুন করে এই ছোট্ট একটা ফুল উঠছে, আর যদি আমি ড্রাগনের ফুল আগে কখনো দেখি নাই, এ প্রথম ড্রাগনের ফুল দেখলাম। আরেকটা মরিচ গাছ, এই মরিচগুলো প্রায় পেকে পেকে গেছে। তো এই মরিচ গাছটা আরও বড় ছিল, একটু বাতাস বইতেছিল কালকে আছে, তো তখন অনেকটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরও যে কয়েকটা ঢাল আছে, ওই কয়টা ঢালের মধ্যে মাশাল্লাহ প্রচুর মরিচ। তো জানি না এই গাছটা প্রচণ্ড পরিমাণ রোদ পড়তেছে, জানি না এই গাছটা কতক্ষণ টিকবে। গাছটা যখন আমি ধরতেছিলাম, পাতাগুলো পর্যন্ত, মরিচগুলো পর্যন্ত গরম গরম হয়ে আছে। ছাদ থেকে আশেপাশের প্রকৃতিটা কত সুন্দর দেখা যাচ্ছে। আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি নিজে কখনো দেখি নাই, বেল গাছের ফুল আমি কখনো দেখি নাই। গাছে বেল ধরে আছে দেখছি, তবে বেল গাছের মধ্যে যে ফুলটা আসে কখনো আমার দেখা হয় নাই। এখন হচ্ছে যে বেল গাছের মধ্যে ফুল আসছে, যে দেখতেছি ছোট ছোট করে ফুল আসছে, ফুলগুলো ওইভাবে ফোটে নাই। তো ফুলগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছে, আর সেটা আপনাদের জন্য তুলে ধরলাম।